ফ্রেন্ডস, আমরা আরো একটা ইংলিশের বেসিক গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির। তো নলেজ স্টার্ট। হোয়াট টু ডু উই কল দ্য পিপুল হু লিভ ইন দি ফলোয়িং কান্ট্রিজ, এই দেশের বসবাসকারী মানুষদের কী বলে সেটাই আমাদের বের করতে হবে। কান্ট্রি দেওয়া আছে, ন্যাশনালিটিটা কী হবে। ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া দেশের যে মানুষ বসবাস করে তাদের ইন্ডিয়ান বলে, সেরকম ইরান দেশের বসবাসকারী মানুষদের কি বলে। এখান থেকে কিন্তু WBCS পরীক্ষায় পিলিতে মেনে পরীক্ষায় প্রশ্ন এসেছে। সো এখানে এসআই কনস্টেবল ও WB যে সমস্ত পরীক্ষা হবে সেগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সো দেখো ইরান থেকে কি হবে, ইরান ইরান থেকে ইরানিয়ান বানানটা আমি লিখে দিচ্ছি, ইরানিয়ান IR, এখানে কেবলমাত্র IAN যুক্ত করতে হবে ইরানের, এখানে IAN এটা যুক্ত করবে ইরানের সাথে, ইরানিয়ান IAN ইরানিয়ান। নেক্সট দেখো ইটালি, ইটালি থেকে কী হবে, ইটালি থেকে ইটালিয়ান, কেবল ওয়াইটা উঠে যাবে দিয়ে IAN হবে, ওয়াইটা উঠে যায় IAN, এটা একটা গ্রামারের রুলস আছে, ওয়াই উঠে গেলে IAN ইটালিয়ান। নেক্সট দেখো রাশিয়া থেকে কী হবে, রাশিয়া থেকে রাশিয়ান, কেবলমাত্র এন যুক্ত হবে, রাশিয়ার সাথে এন যুক্ত করবে রাশিয়ান, RUSSIAN রাশিয়ান। কানাডা থেকে কী হবে, কানাডিয়ান DI, এটা উঠে যাবে এখানে IAN হবে, IAN কানাডিয়ান। নেক্সট দেখো আমেরিকা, আমেরিকা থেকে কী হবে, আমেরিকান AMERICAN, শুধুমাত্র এন যুক্ত করলেই হয়ে যাবে আমেরিকান, আমেরিকা দেশে বসবাসকারী লোকেদের আমেরিকান বলে। নেক্সট দেখো চায়না, চায়নাতে কী হবে, চাইনিজ CHINESE, কেবলমাত্র এটা বাদ যাবে এখানে, ESE হবে, ESE চাইনিজ। তারপরে দেখো নেপাল, নেপাল থেকে কী হবে, নেপালিস, তোমরা খাতায় নোট করে নেবে প্রশ্ন অ্যান্সারগুলো, নেপাল থেকে নেপালিস NEPALESE নেপালিস, কেবলমাত্র ESE যুক্ত হবে, ন্যাশনালিটির ক্ষেত্রে কেবলমাত্র নেপালিস কান্ট্রি নেপাল। তারপরে দেখো জাপান, জাপানিস JAPANESE, এখানে কেবলমাত্র জাপানের সাথে NESE জাপানিস, জাপানবাসী। অর্থাৎ পাকিস্তান, পরের প্রশ্ন দেখো পাকিস্তান, পাকিস্তানের বসবাসকারী নাগরিকদের বলা হয় পাকিস্তানি PAKISTANI, শুধুমাত্র আই যুক্ত হবে এখানে, আমাদের পুরো বানানটা লিখবে এবং শেষে এন এর পরে আই যুক্ত করবে, তাহলেই হয়ে যাবে পাকিস্তানি। নেক্সট দেখো ইংল্যান্ড, ইংল্যান্ডের সাথে কী হবে, এটা সম্পূর্ণ অন্যগুলোর থেকে আলাদা, ইংলিশ, ইংল্যান্ডে বসবাসকারী মানুষদের ইংলিশ বলে, শুধু ইংলিশ, দি ইংলিশ চলবে না, ENGLISH, অর্থাৎ ইংরেজ, ENGLISH ইংলিশ। সো থ্যাংক ইউ, আশা করি এই ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, খুবই ইম্পর্টেন্ট ভিডিও, বেসিক লেভেল থেকে আমরা স্টার্ট করেছি, তোমাদের সহযোগিতা, সাপোর্ট, লাইক, কমেন্ট, ফিডব্যাকের উপরই বাকি ভিডিওগুলো আমি খুবই উৎসাহের সাথে তৈরি করবো আশা করি। সো থ্যাংক ইউ।